আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্ব আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশেষে আমাদের নৌকা চড়া হয়নি, কারণ কাঁঠালবাড়ির নৌকাগুলো টুরিস্ট নৌকা না, এগুলো মাছ ধরা বা মাল পরিবহনের জন্য। এই নৌকাগুলোতে বসার কোনো ব্যবস্থা নাই, চেয়ার লাইফ জ্যাকেট কিছুই নাই। মাওয়া ফেরি ঘাট অনেক বেশি সুবিধাজনক। বিকেলের পরিবেশটা অনেক সুন্দর, আবিরের রং চারিদিকে ছড়িয়ে পড়েছে, এক ধরনের মাদকতা আমাদের মনকে ছুঁয়ে যাচ্ছে। মনে হয় ছুটে যাই ওই গোধূলির শেষ প্রান্তে, হাত দিয়ে ধরে ফেলি হারিয়ে যাওয়া সূর্যকে। আশেপাশের ভিউটা দেখার জন্য নদী শাসন বাঁধের উপর আসলাম। মুড়িমাখা খেতে খেতে ছাগলটা কি ভয় না পেল? চলেন উপর থেকে এই এলাকাটা কেমন লাগে দেখে আসি। গাড়িতে আমরা নামাজ সেরে ফেলি, মাওয়া উদ্দেশ্যে রওনা হলাম। মাওয়া পৌঁছাতে আমাদের রাস্তায় সন্ধ্যা হয়ে যাবে। জাজিরা প্রান্তরের টোল প্লাজায় চলে আসলাম। দিতে হলো ঠিক আগের মতো 700 আর 1300। সন্ধ্যার সময় ব্রিজের লাইটের আলো আর গোধূলির আলো মিলে একাকার হয়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। যদি সন্ধ্যা পেরিয়ে গেছে, রাতের ভিটা মন্দ না, এখন সেতুর উপর থেকে দেখতে পাচ্ছি সেতুর সৌন্দর্য। সেতু পার হয়ে নিচ থেকে আরেকবার সেতুকে দেখার চেষ্টা করব। সেখানে অনেক ভালো ভালো খাবার হোটেল আছে, আজকে শুধু বেড়াবো আর বেড়াবো। আসলে আমরা ঘাটের ইলিশ খাওয়ার জন্য যাচ্ছি, দেখা যাক কোন হোটেলের ইলিশ আমাদের ভাগ্যে আছে। মাওয়াটোল প্লাজা পার হয়ে রাস্তার বাম দিক দিয়ে নিচের দিকে যাচ্ছি, উদ্দেশ্য শহর হয়ে মাওয়া ফেরিঘাটের দিকে যাব। নিচ থেকে টোল প্লাজার ভিউটা অনেক সুন্দর, ব্রিজের ভিউটা খারাপ না। ইলশা প্রজেক্টের রাতের ভিউ। এখানে খাওয়ার আমাদের কোনো প্ল্যান নাই, তবে এটার অনেক রিভিউ আমরা দেখেছি। মাওয়াঘাটের বিখ্যাত খাবারের দোকানগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। হোটেলের লোকজন খাওয়ার জন্য ডাকাডাকি করছে, কেবল 7:30 বাজে, 9টা বা 9:30 হলে খাওয়া যেত। সামনেই নৌকার ঘাট, চলেন সেদিকে যাই। এই রুটে একসময় শত শত বাস গাড়ি ফেরি পারাবার জন্য গিজগিজ করত। গাড়িটা এক সাইডে পার করে আমরা নেমে পড়লাম। নদীর পাড়ে এখনও অনেক দোকান, অনেক স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। আমরা হেঁটে নদীর পাড়ে যাচ্ছি, দেখি কিছু আবিষ্কার করা যায় কিনা। সবাই ভেবেছিলাম নৌকায় চড়ে রাতের ভিউটা দেখব, একটু অন্যরকম হবে। 6টার পর টুরিস্ট নৌকা বন্ধ হয়ে যায়, আমরা তাই নৌকায় উঠতে পারছি না। আমাদের স্বপ্ন ভঙ্গ হলো, ঘাটেই সবাই হতাশ হয়ে বসে পড়েছি। দক্ষিণা বাতাস, অদ্ভুত এক পরিবেশ আমাদের সুখের আবেশে ভাসিয়ে নিল। দূরে পদ্মা ব্রিজের রাতের লাইটগুলো মালার মতো লাগছে। এই পরিবেশ আমাদের নৌকা চড়ার সব কষ্ট ভুলে দিচ্ছে, তবুও
নৌকা চড়তে না পারায় সবার মনেই হতাশ কাজ করছে। ভ্রমণের সময় মন মতো অনেক কিছুই হয় না, পরে দেখা যায় সেটাই অনেক সুন্দর ও আনন্দের হয়। কেমন লাগলো আজকে প্রোগ্রাম? ভালো লেগেছে অনেক। আমরা অনেক চমৎকার একটা সময় কাটালাম। আমাদের এই তিন ফ্যামিলির ট্যুরটা আমার অনেক অনেক ভালো লেগেছে, অসাধারণ অনুভূতি। সারাদিন অনেক চমৎকার কাটলো, আর ফিনিশিংটা তো আরও অসাধারণ। যদিও আমরা যদি পদ্মার বুকে একটু নৌকায় চড়তে পারতাম আরও ভালো লাগতো। এই আয়োজক মন্টু ভাইকে অনেক ধন্যবাদ এই অসাধারণ সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি রানার কথা শুধরেই বলবো, আজকের প্রোগ্রামটা অসাধারণ ছিল এবং এই ধরনের প্রোগ্রাম করার জন্য মন্টুকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক পরিশ্রম করেছে। হিমেল হাওয়ায় সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে, উষ্ণ ভাব আমাদের দূর হয়ে গেছে পদ্মার বাতাস খেয়ে। এরপরে পদ্মার ইলিশকে আমরা ফিনিশিং দিতে চাই। ইলিশ খাওয়াটা বাকি আছে, ওটা খেলে মালাই কুলফি খাইছিলাম, কিন্তু সে কুলফি পুরো দুধ হয়ে গেছিল। পদ্মার পাড়ের এই আবেশ মাখা পরিবেশ আর হয়তো এইভাবে পাবো না আজকের এই সময়ের মতো, কবে আসতে পারবো জানি না। এই ঝিরিঝিরি বাতাসের আলিঙ্গনে আমাদের আজকের জার্নির সমস্ত ক্লান্তিগুলো মধুর হয়ে গেল। কোলাহল থেকে দূরে যেন সব বাধা পিছুটান দায়িত্ব ভুলে ছুটেছে অজানা কোনো সুখের টানে। একদিন কালের বিবর্তনে আমরা সবাই হারিয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো মাঝে মাঝে এক সুখের অনুভূতিতে আবেশে ছুঁয়ে যাবে সবার মনে প্রাণে। ঘাটের আশেপাশে অনেক মালাই চায়ের দোকান, চা খেতে উঠে পড়লাম, চায়ের অর্ডার দিলাম। অস্থায়ী টংঘর, খোলা আকাশের নিচে অদ্ভুত এক ছন্ন ছাড়া এই সময়গুলো। এক হাতে চায়ের কাপ আর নদীর বাতাসের প্রশান্তি, আলো আধারির ঝলকানি, অন্যরকম একটা সময়। 30 টাকার মালাই চা খেতে খেতে স্মৃতির পাতায় মধুর কিছু স্মৃতি লিখে যাচ্ছি। নদীর ধারে একটা হোটেল দেখা যাচ্ছে, পদ্মা নদী সংলগ্ন। দেখি ইলিশ মাছ পাওয়া যায় কিনা। অবশেষে আমরা স্বপ্নের তাজমহল খুঁজে পেলাম। আমি, রানা, লেমন তিনজন ইলিশ মাছের দামাদামি করে 2টা ইলিশ মাছ 2600 টাকায় কিনে ফেলি। রানা আমাদের এজিম সাহেব, ওজন মাপের উপর বিশ্বাস নাই, তাই হাত দিয়ে মেপে ওজন পরীক্ষা করে দেখছেন ওজন ঠিক আছে কিনা। ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি আর ইলিশ মাছের লেজের ভর্তা। ইলিশ মাছটার টেস্ট কেমন হয় খেয়ে আপনাদেরকে জানাবো। চলেন দেখি কীভাবে মাছ কাটা হয়, এখানে কীভাবে প্রসেস করে। এত সহজে মাছ কাটা যায় না দেখলে বিশ্বাস হতো না। ডিম বের করার প্রসেসটা খুবই ভালো লাগলো। ইলিশ মাছ ভাজতে কিছুই লাগে না, শুধু লাগে লবণ, হলুদ, মরিচ আর সরিষার তেল। সেরকম খুব মজা পাচ্ছি রান্না করে। একটুক সময়ের মধ্যে রান্না করতে করতে একটা বেগুন ফেলে দিলাম। একদম নদীর ধারে স্বপ্নের তাজমহল হোটেলটি, তার পাশে আছে কাবাবের দোকান, তাদের নিজেদেরই। আসলে পরিবেশটা এত সুন্দর নদীর ধারে, ইচ্ছে করলে আপনারা ড্রাইভ করে এখান থেকে কাবাব খেয়ে যেতে পারেন। নিঃসন্দেহে পরিবেশটা অন্যরকম হবে, আপনাদের অবশ্যই ভালো লাগবে, একটু আলাদা। আমাদের রান্না প্রায় শেষের পথে,
আমাদের বাচ্চারা চলে আসছে, বাচ্চারা চলে আসছে। এখানে আর একদল সবাই খুব হেলে দুলে আসছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, টান্ডার কোনো আজকে আর ঝামেলা নেই। এই প্রশান্তি যেন সবার মনে ছড়িয়ে পড়েছে। লেজের ভর্তা কিভাবে করে চলেন দেখে আসি। এগুলো বানানোর জন্য লাগে শুধু মরিচ, শুকনো মরিচের ভাঁটি, লবণ, হলুদ, আর কিছুই তেমন কিছু লাগে না। ভর্তার জন্য কি লাগে? ভর্তার জন্য আচার লাগে স্পেশালি, আর লবণ, কাঁচা পেঁয়াজ। হোটেলের ভিতরের ভিউটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা। ডান সাইডের জানালা দিয়ে পদ্মার বাতাস আসছে, সুন্দর একটা পরিবেশ। এখানে মিষ্টি জাতীয় খাবারও পাওয়া যায়, আপনার ইচ্ছে মতো একজন দুজনের অর্ডার দিয়ে খেতে পারবেন। স্যার কেমন লাগছে? বাসায় কি রান্না করতে হবে না, কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে? আপনাদের একটা ব্যাপারে সতর্ক করা খুব প্রয়োজন মনে করছি, আপনারা যদি রাতে মাওয়াতে আসেন তবে দল বেঁধে থাকবেন, যদি সংখ্যা কম হয় তবে সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যাবেন। মাঝে মাঝে রাস্তায় অঘটনের কথা শোনা গেছে, একসাথে থাকলে সমস্যা নেই। প্রতিবারের মতো এবারও আপনাদেরকে খাওয়ার দৃশ্য দেখাতে পারলাম না, ক্ষুধার্ত আমি খাওয়াই মনোনিবেশ করি, যার কারণে ফুটেজগুলো নেওয়া হয়নি। সরি, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, খাবার ভালো ছিল। আমার নেক্সট ব্লগ আসছে, একদিনে কীভাবে কুয়াকাটা ঘুরে আসবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।